কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, জঙ্গিপুর কলেজে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো। তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে এই কলেজে, এই জন্য যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা জঙ্গিপুর কলেজ ওয়েবসাইট লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখি তোমাদের এরকম পোর্টাল ওপেন হচ্ছে, সেখান থেকে অনলাইন অ্যাডমিশন অপশন আছে। অনলাইন অ্যাডমিশন অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে দেখতে পারবে অ্যাডমিশন ই কাউন্সিলিং অপশন রয়েছে। অ্যাডমিশন ই কাউন্সিলিং এ তোমরা ক্লিক করে ফার্স্ট অ্যাডমিশন লিস্টটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা 19 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হবে। এই অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টে এখানে সিলেকশন করে সাবমিট অপশন ক্লিক করবে। দেখবে যারা যারা অ্যাডমিশন রয়েছে প্রত্যেকের লিস্টের নাম কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে টোটাল কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল যতজন আছে এখানে টোটাল নাম রয়েছে, কিন্তু বেশি জন কিন্তু অ্যাডমিশন নেয়নি। তোমাদের সেকেন্ড লিস্টে যাদের নাম থাকবে, যারা পরে অ্যাডমিশন দিতে যাও, তাহলে যাদের নাম এখনো আসেনি তাদের কিন্তু নাম চলে আসতে পারে, অনেকেই কিন্তু অ্যাডমিশন নেয়নি। ঠিক আছে, দেখে নাও, এখানে তোমাকে একজন দুজন তিনজন প্রত্যেক 5-6 জনের মধ্যে কিন্তু একজন করেছে, এখানে একজন অ্যাডমিশন নেয়নি। এবার যারা যারা অ্যাডমিশন নেয়নি এদের জায়গায় কিন্তু নতুন মেরিট লিস্টে তোমাদের ই কাউন্সিল লিস্টে নাম আসবে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। ওকে, এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট এখান থেকে তোমরা চেক করে নিতে পারছো। এখন কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি সিলেকশন করে তোমরা দেখো কতজন অ্যাডমিশন নিয়েছে এখানে। আর তারপরে তোমরা এখান থেকে যে তোমাদের নেক্সট যে লিস্টটা সেটা কবে বেরোচ্ছে তোমরা এখান থেকে নোটিফিকেশন দেখে চেক করতে পারছো। তোমাদের নেক্সট ই কাউন্সিলিং যে লিস্টটা সেটা বেরোচ্ছে কিন্তু 22 তারিখে, 22 থেকে 24 তারিখের মধ্যে যাদের নাম আসবে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। এবার এই কলেজে কিন্তু অনেকেই অ্যাডমিশন নেয়নি, যার জন্য তোমাদের কিন্তু সিট ফাঁকা থাকছে, তোমাদের লাস্টে নাম রয়েছে, তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারছো। এই কলেজে যে সিটটা আছে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন বেঙ্গলিতে 336টা সিট রয়েছে, এছাড়া তোমাদের টোটাল রয়েছে 747টা, এরকম কেমিস্ট্রিতে রয়েছে 55টা, জেনারেলে এসসি এসটি আলাদা রয়েছে টোটাল 120টা সিট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিট এখানে চেক করে নাও, সেই অনুযায়ী তোমাদের ওখান থেকে ক্যালকুলেশন করতে পারছো যতজন অ্যাডমিশন নেয়নি ততজন বাদ দিয়ে কিন্তু আবার তোমাদের সেকেন্ড যে ই কাউন্সিলিং লিস্ট বেরোবে সেই ই কাউন্সিলিং ততগুলো সিট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তোমরা এখান থেকে চেক করে বুঝতে পারছো তোমাদের নামটা আসবে কি আসবে না সেকেন্ড ই কাউন্সিলিং এ। ওকে, যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।